আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আটা আর নারকেল দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই একটা পিঠার রেসিপি তৈরি করে ফেলতে পারেন। পিঠাটা খেতে কিন্তু বেশ মজা, আপনারা অবশ্যই ট্রাই না করলে বুঝবেন না। আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। প্রথমেই আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ চিনি, এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক অ্যাড করব, কারণ এই নারকেলটা ছিল ফ্রিজে। ফ্রিজে থাকলে অনেক সময় দেখা যায় নারকেলের যে দুধ থাকে সেটা অনেকটা শুকিয়ে যায়, তাই এখানে আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে পানিও অ্যাড করে দিতে পারেন, দুধ অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার অনবরত নেড়ে তারপরে নারকেলটাকে জাল করে নিতে হবে। একটা পর্যায়ে দেখতে পারবেন যে এইরকমভাবে চিনিটা গলে যাবে এবং নারকেল থেকেও কিছুটা পানি ছাড়বে। এই পানিটা যতক্ষণ না একটু কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। জাল করার পর একটা পর্যায়ে এইরকম একটা অবস্থায় চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আটা। যেহেতু আজকের এই রেসিপিটা আমি আটা দিয়ে করছি, তাই এখানেও আমি আটাই ব্যবহার করলাম। আটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার যতক্ষণ একটা আঠালো কনসিস্টেন্সি তৈরি হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব এবং একটু লালচে কালার করব। তো অলরেডি দেখতেই পারছেন যে প্যান থেকে উঠে উঠে আসছে আর লালচে কালারটা প্রায় চলে এসেছে। তো এ পর্যায়ে হয়ে গেছে, এখন আমি নারকেলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ রান্নার তেল। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পানিটা একটু বেশি গরম ছিল তাই আমি হাত ব্যবহার করিনি, একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। এরপর যখন কুসুম গরম অবস্থায় থাকবে, অর্থাৎ হাতে সওয়া এরকম গরম অবস্থায় থাকবে, তখন ঠিক এইভাবে মোথে একটা ডো তৈরি করে নিতে হবে। মোটামুটি রুটি তৈরির জন্য আমরা যেই রকম ডো তৈরি করি, এখানে ডোটাও ঠিক সেই রকম হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে পুরটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম, হাতে একটু তেল মেখে সেই পুরের থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে দু হাতের তালু দিয়ে এইভাবে গোল করে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। তো একইভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নিব। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। মথে না হয়ে গেলে এরকম ছোট ছোট লেচি কেটে নিব এবং সেখান থেকে ছোট ছোট রুটি তৈরি করে ফেলতে হবে। রুটিটা ঠিক এই রকম পাতলা হবে, খুব বেশি মোটা হবে না, আর সাইজটাও একটু ছোট সাইজেরই হবে। এর মধ্যে এবার আমি দুটো পাশে দুটো করে পুর দিয়ে দিচ্ছি। এরপর সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে, আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। ফোল্ড করে সাইড থেকে সিল করে দিচ্ছি। এবার একটা পিঠা কাটারের সাহায্যে এরকম একটু কেটে ডিজাইন করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে যে কোনোভাবে করতে পারেন। এরপর আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দিব। তো দেখতে পারলেন এটা কত সুন্দর একটা পিঠার শেপে তৈরি হয়ে গেল, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, সেটা ঠিক একইভাবে ফোল্ড করে নিতে হবে এবং ফোল্ড করার পর সাইডটাকে সিল করে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডটাকে এইভাবে কেটে নিচ্ছি। এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের, তো আপনারা যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে তৈরি করে ফেলতে পারেন। তো একইভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে ফেলবো। সবগুলো অলমোস্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিলাম। কোনোরকম তেল ছাড়াই কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা এখানে
যে কোনো ধরনের প্যান ব্যবহার করতে পারেন, জাস্ট দুটো পাশ ভেজে নিলে হবে। আর অনেকে মনে করতে পারেন যে সাদা সাদা হয়ে আছে, কিছু অংশ কাঁচা রয়ে গেছে কিনা, আসলে দুটো পাশ এভাবে ভাজলে কাঁচা থাকবে না, কারণ অলরেডি কিন্তু আমরা ডোটা গরম পানি দিয়েই তৈরি করেছি। তাই দুটো পাশ উল্টে পাল্টে হালকা করে এইরকমভাবে ভেজে নিলে কিন্তু পুরোপুরি পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি কোনো রকম কোনো কিছু শিরাই দিব না। তো পিঠাগুলো দুটো পাশ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। খুব সহজেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখতেই পারলেন যে কত সহজে পিঠাটা ছিঁড়ে গেছে, তার মানে কতটা সফট হয়েছে। তো এই ছিল আজকের আটা এবং নারকেল দিয়ে তৈরি সবচেয়ে সহজ পিঠার রেসিপি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।